কোন দেশ এখন পর্যন্ত বলেনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন? আপনি যেরকম এই দলটা নিয়ে গর্ব করেন, জিয়া রহমান আসে নাই, জিয়া রহমান আসছিল, আপনার নেতৃত্বে দল নিয়ে গর্ব করেন না, তাদের নেতা সবচেয়ে বড় দুর্নীতিবাজ নেতা, তারা সে লন্ডনে অবস্থান করছে। আপনি জানেন না যে কত রকমের ভাতা? আপনি কেন বলবেন বিএনপির তারেক রহমান বা খালেদা জিয়ার ফাইলে ক্যাসিনো তার ফাইলে আছে? নাজমা আক্তার, দেশের অর্থনৈতিক অবস্থা যদি এতই খারাপ হবে, দেশের অর্থনৈতিক অবস্থা যদি এতই খারাপ হবে, তো শান্ত ভাইরে এত আন্দোলন, এত কোটি কোটি টাকা খরচ করে, এই টাকাগুলি কোথায় পাচ্ছে? তাদের তার মানে কি দেশ গরিব হয়ে যাচ্ছে, বিএনপি বড়লোক হচ্ছে, এরকম একটা অবস্থা? তাদের নেতা সবচেয়ে বড় দুর্নীতিবাজ নেতা, তারা সে লন্ডনে অবস্থান করছে, এবং লন্ডনে অবস্থান করে তার অসুস্থ মাকে পর্যন্ত সে দেখতে আসছে না, কাপুরুষের মতো তাদের দলের নেতাকর্মীকে বঞ্চিত করে, তাদের পাশে না দাঁড়িয়ে স্কাইপে বসে রাজনীতি করছে, এবং বাংলাদেশের কোনো এক সময় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী হতে হলে তো আপনাকে জনগণের পাশে আসতে হবে, স্কাইপে বসে ভয় পেয়ে রাজনীতি করে মুসলিকা দিয়ে চলে গিয়েছিলেন, রাজনীতি করার করবেন না বিদায়, এখন স্কাইপে রাজনীতি করছেন। বাংলাদেশে ওই যে বলে অর্থ পাচার, বেগমপাড়া, তাহলে বিএনপির আমলে একদম সোনার দুধের বাটি ছিল আর কি, কোনো অর্থ পাচার হয়নি, তারা কিছু করেনি, তারা তাহলে বিদেশে অবস্থান করছে যারা, ওই যে তারেক জিয়া তার পরিবার লাক্সারিয়াস লাইফ লিড করছে, কোথা থেকে অর্থ আসছে? সে তো একবার দেখেছিলাম যে, শুনেছিলাম যে তার ফাইলে নাকি ইনকামের সোর্স দেখিয়েছে ক্যাসিনো ব্যবসা, ক্যাসিনো ক্যাসিনো থেকে টাকা আয়, আর কোনো টাকা আয় কিভাবে করতে পারছে? বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে সেটা করেছে, এটা তথ্য, এটা আপনি দেখ, আপনি জানবেন, আপনি জানেন, হ্যাঁ এটা জানেন। আপনি যে, আপনি যে কতগুলি শব্দটা যদি আপনি ফাইলে দেখেন, আপনি যে কতগুলি কথা বললেন, আপনি এরকম মিথ্যা তথ্য দিয়ে ওই যে ধরে দেন, আপনি ভাই, আপনি আপনার সময় আমি কথা বলি, আপনি ঠিক করে না, আপনি কেন বলবেন বিএনপির তারেক রহমান বা খালেদা জিয়ার ফাইলে ক্যাসিনো শব্দ ক্যাসিনো তার ফাইলে আছে? আপনি ক্যাসিনো শব্দটা দেখাতে পারবেন না? আমি চ্যালেঞ্জ দিলাম, এটা আমার কাছে তথ্য, এই যে আপনার লেখকরা ধরে রাখা, আপনি ধরে রাখা, আমি মিথ্যা রাজনীতি করে করে আওয়ামী লীগ ডুবতেছে, আপনি আমাকে আমাকে চায়ের আমি দিব। আপনি যে এই অসত্য কথা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার সব দেশ আমাদের উপর বৈরী আচরণ করবে, কেন করবে? সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক আপনারা দেখেন না? সব দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক দেখেন না? গাত্রদাহ হয় তলে তলে, তলে তলে হোক, যেভাবেই হোক, সবার সাথে বঙ্গবন্ধুর যে নীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু, আমাদের এখন পর্যন্ত তলে তলে আছে, সেই অবস্থায় আমরা আছি। কোন দেশ এখন পর্যন্ত বলেনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন? এটা শুধু বিএনপিরই সারাদিন প্রলাপ বকে যাচ্ছে, তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে না। আপনাদের জন্য আমি সংবিধান কেন পাল্টাতে যাব? এটা কি দাবি যে সংবিধান, সংবিধান সম্মত নির্বাচনের ব্যাপারে সেইভাবে নির্বাচন হবে, নির্বাচনের সময় যদি সেই নির্বাচন গ্রহণযোগ্য কিভাবে হয় কিংবা পার্টিসিপেটরি কিভাবে হয় সেটার জন্য কোনো সাজেশন থাকলে পার্টি হিসেবে, দল হিসেবে আপনারা দিতে পারেন। আপনারা রাষ্ট্রপতি ডাকলে যাবেন না, নির্বাচন কমিশন ডাকলে যাবেন না, আপনারা কোনো নিজেরা নিজে অন্য অন্য দল নিজেদের দলের মধ্যেও আপনাদের কোনো সমঝোতা নাই, আপনারা আসছেন নির্বাচন বানচাল করতে। আরে আপনি বানচাল করতে আসলে তো আমি আপনার এই বানচালের যে পথ, আপনি যদি আমাদেরকে বানচাল করতে প্রতিহত করতে আসেন, আমরাও তো প্রতিরোধ গড়ে তুলব। আমরা কি রাজনৈতিক দল না? বঙ্গবন্ধু রাজনৈতিক দল যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে তাদেরকে আবার আন্দোলন শিখান, আপনি আমাদেরকে ভয় দিবেন? আপনারা বাধ্য কর, বাধ্য করতে পারলে তো করবেন। 15 ফেব্রুয়ারি নির্বাচনে থাকতে পারছিলেন, আওয়ামী লীগ বাধ্য করেছিল, কারণ ওইটা গণদাবি ছিল, রীতিমতো ভোট চুরি করে এসেছিলেন এখানে। আপনারা 2018 সালে যান নাই, ভোট বয়কট করেছিলেন, ভোটে যে কিছু কিছু জায়গায় আপনাদের ভাষায় সেগুলো অনিয়ম হয়েছে, আপনারা লিখিত কোনো অভিযোগ করতে পারেন নাই। 2014 সালে আপনারা যান নাই, চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেই ভোট হয়েছে। তো আপনাদের মতো জঙ্গিবাদের দল, আপনাদের মতো দুর্নীতিবাজদের দল, আপনাদের যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন, আপনাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে আপনারা স্ট্রং করার জন্য তাদের পক্ষ অবলম্বন করে, রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের, খুনিদের পক্ষ অবলম্বন করে আপনারা যেই গ্রুপ তৈরি করেছেন, সেই গ্রুপকে প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, এবং তারা অবশ্যই সরকার গঠন করতে পেরেছিল, আর পেরেছিল পেরে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী হয়েছিলেন বিধায়। আজকে 15 বছরে বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের ডেভেলপমেন্ট বলেন, শুধু কি ডেভেলপমেন্ট, ইট কাঠের ডেভেলপমেন্ট না। আপনি বলেন যে এই যে যে আমাদের এখন বাজারে অবশ্যই বাজার দ্রব্যমূল্য বেশি, আমাদের কষ্ট হচ্ছে সকল মানুষ, কিন্তু এখানে 10 কোটি মানুষকে সেফটিনেসের আওতায় আনা হয়েছে। আপনি জানেন না একদম অতি দরিদ্রদের 10 টাকা কেজি করে চাল দেওয়া হয়,
আপনি জানেন না মধ্যবিত্তের জন্য যে রেশনিং ব্যবস্থা করেছে সেখানে 30 টাকা কেজি ধরে চাল এবং অন্যান্য দ্রব্যদের দেওয়া হয়। আপনি জানেন না যে কত রকমের ভাতা জননেত্রী শেখ হাসিনা চালু করেছেন এবং সেইখানে সাধারণ মানুষকে একটা সেফটিনেসের আওতায় এনে তাদের জীবনমানের উন্নয়ন করছেন, তারা যাতে কষ্ট না পায় সেই ব্যবস্থা তো জননেত্রী শেখ হাসিনা করেছেন। আপনি ভাতের সময় নেই বড় লোকদের কথা চিন্তা করলে হবে। আর বাংলাদেশে কখনো কোনো দেশ আপনি যেরকম এই দলটা নিয়ে গর্ব করেন, আপনার নেতৃত্বে ঘোষণা দিয়েছে আপনাকে কেনা যায়। বঙ্গবন্ধু জিয়া রহমানকে স্নেহ করতেন, দিকে আঙুল তুলেছেন যে আপনাকে কেনা উপাধি দিয়েছিলেন, সেটা আপনার নেতৃত্বে জিয়া রহমানকে যে উপাধি সেটা বঙ্গবন্ধু দিয়েছিলেন। আপনার সামরিক বাহিনীর প্রধান সামরিক আইন প্রশাসক একই ব্যক্তি হয়ে প্রধান সামরিক আইন প্রশাসক মানে সেনাবাহিনীর প্রধান আবার রাষ্ট্রপতি আলোচনা শেষ করতে চাই গোলাম সরোবর, তারা আবার গণতন্ত্রের কথা বলে তাদের দল নেই।